বিদেশের বাজার ধরতে প্রস্তুত রাজ্যের কার্পেট। সরকারি উদ্যোগে উদ্বোধন হলো কার্পেট কারখানার, কাজ মিলবে রাজ্যে, আশায় কার্পেট তৈরির কারিগরেরা। বিদেশের বাজার ধরতে প্রস্তুত রাজ্যের কার্পেট সরকারি উদ্যোগে আশায় বুক বাঁধছেন কার্পেট তৈরির কারিগরেরা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ মালদার পরিযায়ী শ্রমিকদের, উদ্বোধন হলো কার্পেট তৈরির কারখানা। রাজ্য সরকার ও জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে নবনির্মিত কারখানা উদ্বোধন। মালদার ইংরেজবাজার ব্লকের সাততারি গ্রামে এই কারখানা গড়ে ওঠায় খুশি বাসিন্দারাও। ফিতে কেটে কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা। মালদা জেলার ইংরেজ বাজার ব্লক ও মানিকচক ব্লকের কয়েক হাজার শ্রমিক এই কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত। কাজের জন্য প্রতি বছর রাজ্যের বাইরে যেতেন বহু শ্রমিক। এবার জেলায় কার্পেট কারখানা তৈরি হওয়ায় নিজের এলাকাতেই কাজ পাবেন বাসিন্দারা। জানা গিয়েছে প্রায় 300 মানুষ কাজ পাবেন এই কার্পেট তৈরির কারখানায়। মোটামুটি 10 বছর থেকে। কোথায় আগে কাজ করতেন এই কাজটা আপনার? বানারসে। এখানে কবে থেকে করছেন? এখানে মোটামুটি 5-6 বছর থেকে। প্রায় এখানে লুম আমাদের বসানো হয়েছে কিছুটা, আর আবার বসাবার পরিকল্পনা রয়েছে। প্রায় আমরা চাইছি যে এখানে লুম টুম হোক, আর আমাদের সুবিধা হোক, যে আমরা বাইরে যাচ্ছি, বাইরে যাব না। এখানে আমরা অনেক খুশি আছি, এরকম কাজ যদি এখানে চলে আসে তো আমাদেরকে বাইরে যেতে হবে না। আমাদের দাবি তো অনেক দিন থেকে ছিল যে আমরা অনেক দিন থেকে বাইরে যাচ্ছিলাম। প্রায় আমরা 10-15 বছর আগে থেকে আমরা বাইরে যাচ্ছি। প্রায় দুর্ঘটনা হয়েছে কোনো রকমের। তো আমরা চাইছি কি কাজ কিছু আমাদের এখানে চলে আসবে, তো আমাদেরকে বাইরে যেতে হবে না। যেহেতু আমরা এখানে কাজ করে আমরা পরিবার নিয়ে থাকতে পারব। মালদায় প্রথম রাজ্য সরকারের উদ্যোগে কার্পেট তৈরির কারখানা তথা কমন প্রোডাকশন সেন্টার ফর কার্পেট ওয়েভিং কারখানার উদ্বোধন হওয়ায় খুশি জেলার কার্পেট শিল্পীরা। এখন কি সুবিধা পাচ্ছেন এখানে আপনারা? সুবিধা বলতে বাড়ির কাজ আছে বলে মজুরি পান? মজুরি হ্যাঁ পাচ্ছি। এই মালগুলো কোথায় যায়? এই মালটা যায় মানে ঠান্ডার এলাকায়, যেখানে ঠান্ডা থাকে ওইখানে। দেশে এই কার্পেটের চাহিদা না থাকলেও বিদেশে এই কার্পেটের চাহিদা ব্যাপক। মূলত শীতপ্রধান দেশে এই কার্পেটের চাহিদা বিপুলভাবে লক্ষ্য করা যায়। আপাতত প্রাথমিকভাবে কার্পেট শিল্পীদের ট্রেনিংয়ের জন্য 12টি কার্পেট লুম বসানো হয়েছে। সাততারি জেলায় সাততারিতে দুটো সিএফসি উদ্বোধন আজ আমরা করলাম, দুটো ট্রেনিংয়েরও প্রোগ্রাম করলাম। সেখানে 120 জন লোক ট্রেনিং করবে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট প্রায় 800 লোকের এখানে এমপ্লয়মেন্ট হবে। ট্রেনিংয়ের বাজেট আমাদের কমই আছে, 29 লক্ষ টাকা আমাদের আছে, আর যেটা আমরা সিএফসি করেছি 30 লক্ষ টাকা আমাদের আছে। এটা অলরেডি দুটো সিএফসি হয়েছে, এবং বড় মেগা কার্পেট কাজটা যেটা আমাদের রামচন্দ্রপুরে হবে সেটারও আমরা বাজেট আমাদের এলেই আমরা কাজটা শুরু করবো, শীঘ্রই শুরু করবো। এর আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে আমাদের এই পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের জন্য যেন এখানে কিছু সিএফসি যার কাজের ব্যবস্থা করা হয়েছে, উদ্দেশ্যে এই গালিচা বা সেগুলো তৈরি করা হয়েছে। এবং এই খবরটা আমরা ধন্যবাদ দিব এনকেটিভিকে, যারা এই আমাদের খবরগুলো তুলে ধরেছিলেন, এবং তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আরও প্রায় 60টি লুম বসানো হবে বলে জানিয়েছেন জেলা শিল্প কেন্দ্রের এক আধিকারিক। मैं ओबीटी प्राइवेट लिमिटेड कंपनी जो इंडिया का सबसे बल्कि एशिया का सबसे बड़ा एक्सपोर्ट हाउस है फ्लोर कवरिंग्स में, और पूरे ऑल ओवर द वर्ल्ड हम लोग जो कार्पेट बना करके एक्सपोर्ट करते हैं। यहाँ पे वेस्ट बंगाल गवर्नमेंट के कोलेबोरेशन से यहाँ पे हम लोग अपना गलीचे का काम शुरू करने जा रहे हैं, और सेंट्रल एक सी एफ सी वेस्ट बंगाल गवर्नमेंट ने बना करके दिया, इंफ्रास्ट्रक्चर बना करके दिया है, और यहाँ पे लोगों को हम लोग जो है रोज़गार देंगे, काम देंगे। जो कि ऑर्डर हम जो जा करके भदोही में जो यहाँ पे कारीगर जा करके बाहर बीनते हैं भदोही में, उन लोगों को यहीं पे उन्हीं के घर पे यहीं पे उनको काम मिलेगा। आज यहाँ पे जो है सेंट्रल इसका सीएफसी का उद्घाटन हुआ है, यहाँ पे पहले ट्रेनिंग प्रोग्राम चलेगा, उसके बाद फिर हम लोग जितने लूम्स लगेंगे उस पर हम लोग कारीगरों पर। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नोमैन्स लैंड, मालदा।